বঙ্গবন্ধু বিপিএল এর দলগুলোর অনুশীলন পুরোদমে শুরু হয়নি এখনো। ব্যক্তিগত অনেক ক্রিকেটার বিপিএল এর জন্য অনুশীলন শুরু করেছেন আগেই। এই যেমন গতকাল বিসিবির একাডেমি মাঠে ঢাকা প্লাটুনের তামিম ইকবাল মমিনুল হক নেটে ব্যাটিং করেছেন। তাদের ব্যাটিং এর তত্ত্বাবধানে ছিলেন দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আগামী 4 ডিসেম্বর দলগতভাবে অনুশীলনে মাঠে নামবে ঢাকা প্লাটুন। চারবার বিপিএল এর শিরোপাজয়ী অধিনায়ক মাশরাফি মুর্তজাও আবার রয়েছেন এই দলে। বিশ্বকাপের পর থেকেই যিনি ক্রিকেটের বাইরে রয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নেননি তিনি এখনো। সম্প্রতি অনুশীলনে ফিরলেও পিঠের ইঞ্জুরিতে ভুগছেন মাশরাফি। তবে ইঞ্জুরি গুরুতর কিছু নয়। ডানহাতি এই পেসারকে টুর্নামেন্টের শুরু থেকেই পাওয়ার আশা করছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মাশরাফির উপস্থিতির কারণে প্রশ্ন উঠছে ঢাকা প্লাটুনের নেতৃত্বের বিষয়টি নিয়ে। কোচ সালাউদ্দিন অবশ্য এই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ। গতকাল তিনি সাংবাদিকদের বলেছেন, এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও গতকাল দলীয় সূত্রে জানা গেছে বঙ্গবন্ধু বিপিএল এ ঢাকা প্লাটুনের নেতৃত্ব দিবেন মাশরাফি। খুব দ্রুতই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে দলটি, হয়তো আগামী সপ্তাহের শুরুতেই আসবে ঘোষণা। মাশরাফি অধিনায়ক কিনা জানতে চাইলে গতকাল বিসিবির একাডেমিতে কোচ সালাউদ্দিন বলেছেন, এটা আসলে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি, অফিসিয়ালি বসে আনুষ্ঠানিক একটা ঘোষণা আসবে, এটা নিয়ে এখনো আমরা বসিনি, কারণ ফ্র্যাঞ্চাইজি এখন যেভাবে শুরু হয়েছে আমরা তো খুব কম সময় পেয়েছি, ওনারাও অনভিজ্ঞ, আসলে এই বিষয়টায় আসলে কিভাবে কাজ করতে হবে ওদের একটু সময় দিতে হবে, অনেক জনবল দরকার, অনেক জিনিসপত্র ঠিক করতে হবে, আমরা বসার সময় পাচ্ছি না, অফিসিয়াল অন্য কাজগুলো গুছিয়ে আনতে অনেক কষ্ট হচ্ছে, আমার মনে হয় এগুলো একটা অবস্থায় চলে আসলে আমরা এরপর দল নিয়ে চিন্তা ভাবনা করব। জানিয়ে রাখা ভালো, পিঠের ব্যথায় ভুগছেন মাশরাফি। অনুশীলন শুরু করার পর পিঠে টান পড়েছিল তার। অবশ্য এই চোট নিয়ে খুব একটা চিন্তিত নন কোচ সালাউদ্দিন। তিনি বলেছেন, টুর্নামেন্টের আগে ফিট পাওয়া যাবে মাশরাফিকে। সালাউদ্দিন গতকাল বলেছেন, যে কোনো প্লেয়ারকেই আশা করি প্রথম থেকেই পাবো এবং সে পুরোটা দিবে, আমার কাছে মনে হয় সে পারবে, তার ইঞ্জুরিটা খুব বেশি সিরিয়াস কিছু নয়, হয়তো কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে, ও বোলিংটা শুরু করলেই হয়তো বোঝা যাবে ও কি অবস্থায় আছে। কিন্তু দর্শক মন্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাই, ঢাকা প্লাটুনের অধিনায়ক হিসেবে আপনারা কাকে দেখতে চান, মাশরাফি মুর্তজা নাকি অন্য কাউকে? আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।